হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। আজকের ভিডিওতে একটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করব। এখন যে করোনা পরিস্থিতি চলছে, এই করোনা পরিস্থিতির মধ্যে যে তিনটে ভুল তোমরা ভুলেও করবে না সেই বিষয়ে আজকে আলোচনা করব। এবং তোমরা যারা সরকারি চাকরির জন্য সিরিয়াসভাবে পড়াশুনো করছো, এই ভিডিওটা তাদের জন্য। তো সুতরাং ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। আশা করি এই ভিডিওটা তোমাদের পক্ষে অনেকটাই হেল্পফুল হবে এবং এই ভিডিওটা তোমাদের মোটিভেট করতেও সাহায্য করবে। বন্ধুরা, আলোচনা শুরু করা যাক যে কোন কোন বিষয়ের ওপর ভুলগুলো তোমরা এই করোনা পরিস্থিতির মধ্যে একদম করবে না। তো বন্ধুরা, প্রথম যে টপিকটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে পড়াশোনা বন্ধ করা বা কম পড়াশোনা করা। তো বন্ধুরা, এখন যেহেতু করোনা পরিস্থিতি চলছে, তো এই সময় কিন্তু কোনো পরীক্ষা হচ্ছে না এবং সেরকমভাবে কোনো জব ভ্যাকান্সিও কিন্তু এখন বেরোচ্ছে না। কিন্তু তার মানে এই নয় যে পড়াশুনো তোমরা বন্ধ করে দেবে বা কম পড়াশুনো করবে। এই ভুলটা কিন্তু তোমরা একদম করবে না, কারণ এই করোনা পরিস্থিতি কিন্তু সবসময় থাকবে না। যে কোনো মুহূর্তে কিন্তু এই সমস্যার সমাধান হয়ে যাবে এবং সেটা হয়ে গেলেই কিন্তু একের পর এক যে চাকরির পরীক্ষার ফর্ম ফিল আপগুলো অলরেডি তোমরা করে রেখেছো সেই পরীক্ষাগুলো কিন্তু শুরু হয়ে যাবে। এবং তোমরা যারা এই পরিস্থিতির মধ্যেও বাড়িতে থেকে পুরোদমে পড়াশুনো করতে পারবে তারাই কিন্তু গেনার হবে, আর বাকি যারা হালকা বা পড়াশোনায় ঢিলেমি করবে তারা কিন্তু চাকরি পাওয়ার পথ থেকে অনেকটাই পিছিয়ে পড়বে। এটা তোমরা আশা করি বুঝতে পেরেছো। তাই কোনোভাবেই কিন্তু তোমরা তোমাদের পড়াশুনো বন্ধ করবে না, বা যারা তোমরা বিভিন্ন ইউটিউব চ্যানেল ফলো করো, ক্লাসগুলোকে ফলো করো, সমস্ত ইউটিউব চ্যানেল তোমরা ফলো করো এবং সেখান থেকে স্টাডি ম্যাটেরিয়ালগুলো কালেক্ট করো এবং বাড়িতে বসে পড়াশোনা করো। এটা কিন্তু কখনোই মাথায় আনবে না যে যেহেতু এখন কোনো পরীক্ষা নেই বা কবে কোন পরীক্ষা হবে, সুতরাং ধীরে ধীরে পড়লেও হবে, এইটা কিন্তু তোমরা কখনোই তোমাদের মাথায় ঢুকতে দেবে না। এবং এটার কিন্তু সবথেকে বড় প্রমাণ হচ্ছে এনটিপিসি পরীক্ষা। কিছুদিন আগেও কিন্তু এনটিপিসি পরীক্ষা হয়ে গেল এবং এই এনটিপিসি পরীক্ষা যে সময় হওয়ার কথা ছিল সেই সময় কিন্তু হয়নি, তার অনেক পরে হয়েছে কিন্তু হয়েছে, পরীক্ষা কিন্তু ক্যান্সেল হয়নি। তো সব পরীক্ষাই কিন্তু হবে, কোনো পরীক্ষাই ক্যান্সেল হবে না। শুধু মাঝখান থেকে এই এনটিপিসির জন্য অনেক ছাত্রছাত্রী কিন্তু তোমরা পড়াশোনায় ঢিলেমি করেছিলে, যার ফলে পরীক্ষার আগে কিন্তু অনেকের ভালো ফল করতে পারোনি। কিন্তু যারা ঠিকঠাক মতো পড়াশোনা করেছো, সারা বছর ঠিকঠাক মতো চেষ্টা করে গেছো, তারা কিন্তু অবশ্যই ভালো ফল করতে পারবে। তো সুতরাং কোনো অবস্থাতে কিন্তু পড়াশোনা বন্ধ করো না। দ্বিতীয় যে পয়েন্টটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে অল্প ভ্যাকান্সিতে জব অ্যাপ্লাই না করা। এটাও কিন্তু একটা বড় ভুল তোমাদের জন্য, তোমরা অনেকে যেটা করো। তো আসলে এটা শুধু এই করোনা পরিস্থিতি বলে না, যে কোনো সময় কিন্তু অল্প ভ্যাকান্সিতে জব অ্যাপ্লাইটা না করা একটা খুব বড় ভুল। কারণ তোমরা যারা চাকরির জন্য খাটছো তাদের কাছে একটা ভ্যাকান্সিও যায়, 100টা ভ্যাকান্সিও তাই, 1000টা ভ্যাকান্সিও তাই, কারণ তোমরা পড়াশুনো করছো। তো সুতরাং এই ভুলটা কিন্তু তোমরা করবে না, কারণ এই করোনা পরিস্থিতির মধ্যে ভ্যাকান্সি খুব একটা বেরোনোর চান্স নেই বিভিন্ন দপ্তর থেকে। তবুও তার মধ্যে থেকে 5টা, 10টা, 15টা, 50টা যে কটা ভ্যাকান্সি যখনই বেরোবে এবং সেই ভ্যাকান্সির জন্য যদি যোগ্যতা তোমাদের থেকে থাকে, তাহলে কিন্তু ওই ভ্যাকান্সির জন্য অবশ্যই অ্যাপ্লাই করে দেবে। কারণ যে কোনো মুহূর্তে এই করোনা সমস্যার সমাধান হলেই চাকরির পরীক্ষাগুলো নেওয়া হবে। এমনকি অনেক ক্ষেত্রে এই করোনার মধ্যেও কিন্তু চাকরির পরীক্ষা বা ইন্টারভিউগুলো চলবে, সেটা অনলাইনে হতে পারে বা করোনার যে বিধি আছে সেই বিধি মেনে পরীক্ষাগুলো কিন্তু চলবে। অর্থাৎ অল্প ভ্যাকান্সিতে জব অ্যাপ্লাই না করার কোনো কারণই নেই, কারণ অল্প ভ্যাকান্সি মনে করে অনেকেই কিন্তু চাকরির জন্য অ্যাপ্লাইগুলো করে না এবং সেখানেই কিন্তু সঠিকভাবে নিয়োগ প্রক্রিয়া ঠিক সময়ে হয়ে যায়। এবং যেখানে অল্প ভ্যাকান্সি থাকে সেখানে কিন্তু 70 লোক নিয়োগ করা হয়, কারণ সেখানে ভ্যাকান্সি প্রয়োজন বলেই কিন্তু অল্প ভ্যাকান্সি জারি করেও সেইখানে সেই ভ্যাকান্সিগুলো পূরণ করা হবে। তো সুতরাং অল্প ভ্যাকান্সি দেখে পিছিয়ে আসার কোনো কারণ নেই, ভ্যাকান্সি দেখলেই তোমরা তোমাদের যোগ্যতা অনুযায়ী অবশ্যই আবেদন করে দেবে। কারণ এই সমস্ত অল্প ভ্যাকান্সির পরীক্ষাগুলো কিন্তু এই করোনা পরিস্থিতির মধ্যেও নেওয়া হতে পারে, সুতরাং তোমরা অবশ্যই যে কোনো ভ্যাকান্সিতে আবেদন করে দেবে। এবং তৃতীয় এবং সর্বশেষ যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে অবহেলা করে অ্যাডমিট কার্ড বা ইন্টারভিউ ডেটের অবগত না হওয়া। তো এই বিষয়টা কীরকম না, এই বিষয়টা হচ্ছে কারণ তোমরা অনেকে যেটা করো সেটা হচ্ছে এই করোনা পরিস্থিতির মধ্যে তোমরা হয়তো ভাবছো যে অনেক ইন্টারভিউ হয়তো হবে না বা সেগুলো এই পরিস্থিতি ঠিক হলে তারপরে ইন্টারভিউ নেওয়া হবে। এবং সেজন্য কী হয়, সেজন্য তোমরা কিন্তু বিভিন্ন যে ইউটিউব চ্যানেলগুলো তোমরা ফলো করো সেগুলো তোমরা কন্টিনিউ ফলো করো না, কারণ সেখানে কিন্তু অলরেডি অ্যাডমিট কার্ডের ব্যাপারে তথ্য বা ইন্টারভিউ ডেটের ব্যাপারে তথ্য কিন্তু দিয়ে দেওয়া হয়। অথবা যে সমস্ত অফিসিয়াল সাইটগুলো আছে সেই অফিসিয়াল সাইটেও কিন্তু নোটিফিকেশান দিয়ে দেওয়া হয়, এমনকি তোমাদের
যে ফোন নাম্বার বা ইমেল অ্যাড্রেস আছে যেগুলো তোমরা অনলাইনে আবেদন করার সময় দিয়েছিলে, সেখানেও কিন্তু অলরেডি এই সমস্ত অ্যাডমিট কার্ডের তথ্য বা ইন্টারভিউ ডেট কিন্তু SMS আকারে পাঠিয়ে বা মেসেজ আকারে পাঠিয়ে জানিয়ে দেওয়া হয়। কিন্তু তো তোমরা অনেকেই ভাবো এখন যে করোনা পরিস্থিতি চলছে, যে সমস্যা চলছে, এর মধ্যে এখন কোনো পরীক্ষা হওয়ার সম্ভাবনাই নেই বা হবেই না, কারণ একের পর এক উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক বা আরও বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা, PSC-র বিভিন্ন পরীক্ষা, WBCS পরীক্ষা, সমস্ত পরীক্ষায় পোস্টপন হয়ে গেছে। তো সুতরাং এই মুহূর্তে কোনো পরীক্ষা হওয়ার সুযোগ বা সম্ভাবনা নেই। তো সুতরাং যার জন্য তোমরা কিন্তু এই অ্যাডমিট কার্ড বা ইন্টারভিউ ডেটের বিষয়টা ফলো করো না বা খেয়াল রাখো না, তো এই ভুলটা একদম করবে না। সমস্ত বিষয়ে সমস্ত নিউজ পোর্টালে বা অফিসিয়াল যে ওয়েবসাইটগুলো আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে এবং ইউটিউব সংক্রান্ত যে চ্যানেলগুলো আছে সমস্ত চ্যানেলে তোমরা কিন্তু তোমরা যারা যারা ফলো করো সেই চ্যানেলগুলোকে ফলো করবে, কারণ অ্যাডমিট কার্ড বা ইন্টারভিউ ডেট যে কোনো মুহূর্তে কিন্তু জারি করা হতে পারে। তো তার জন্যে সমস্ত বিষয়ে কিন্তু চোখ কান খোলা রাখতে হবে এবং এটা কিন্তু মাথার মধ্যে ঢুকতে দেওয়া যাবে না যে এখন পরীক্ষা হবে না, এই বিষয়টা কিন্তু মাথার থেকে একদম সরিয়ে রাখতে হবে, কারণ পরীক্ষা যে কোনো মুহূর্তে হতে পারে। কারণ পরীক্ষা হওয়ার জন্য যেমনভাবে অনলাইনে অপশান রয়েছে, পাশাপাশি করোনা বিধির কিন্তু নিয়ম মেনেও কিন্তু পরীক্ষা হতে পারে ডিস্টেন্স বজায় রেখে। তো সুতরাং ইন্টারভিউ বা পরীক্ষা কিন্তু না হওয়ার কোনো কারণ নেই। যেখানে প্রকৃত লোকের প্রয়োজন হবে, ভ্যাকান্সি যেখানে গুরুত্বপূর্ণ খালি রয়েছে, সেই সমস্ত ভ্যাকান্সিগুলোতে কিন্তু অবশ্যই নিয়োগ প্রক্রিয়া চলবে। তো সুতরাং অ্যাডমিট কার্ডের যে তথ্য বা ইন্টারভিউ যে ডেট সেগুলো কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। তো তাহলে বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু। আশা করি এই টপিকগুলো তোমরা মাথায় রেখে চলবে এবং তোমরা যারা চাকরির জন্য খাটছো তোমরা কিন্তু অবশ্যই একইভাবে পড়াশোনা পুরোদমে চালিয়ে যাও, কারণ একের পর এক পরীক্ষা কিন্তু অবশ্যই হবে, কোনো পরীক্ষাই ক্যান্সেল হবে না, হয়তো কিছুটা দেরি হবে কিন্তু কোনো পরীক্ষাই কিন্তু বাতিল হবে না। সুতরাং তোমরা তোমাদের প্রিপারেশন কন্টিনিউ করো এবং সমস্ত ক্লাসগুলোকে একের পর এক ফলো করো। তো তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে এইটুকুই। ভিডিওটা যদি তোমাদের পক্ষে হেল্পফুল হয় তাহলে ভিডিওটিকে লাইক করো এবং নিজেদের বন্ধুদের সাথে কিন্তু ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না। এবং চাকরি সংক্রান্ত বিভিন্ন তথ্য এবং রিজনিং, GI সম্পর্কিত বিভিন্ন ক্লাস এবং তাছাড়া আরও অন্যান্য বিভিন্ন ক্লাসগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলো না। তো তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে এইটুকুই। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।